2008-09 অর্থবর্ষে পত্র দপ্তরের আর্থিক দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে 8 নভেম্বর জিবি হাসপাতাল থেকে ছাড়ার পর বিশেষ আদালতে সুপারদ করা হয়। সেই দিন বিকেলে বিশেষ আদালতে বাদল চৌধুরীকে তোলা হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে বাদল চৌধুরীর 7 দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানানো হয়। সরকার পক্ষের আইনজীবী বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের আবেদনের পক্ষে জোরালো দাবি জানান। অপরদিকে বাদল চৌধুরীর আইনজীবী জানান, বাদল চৌধুরীর শারীরিক অবস্থা তেমন একটা ভালো নেই। এ অবস্থায় বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডে পাঠানো হলে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই বাদল চৌধুরীকে পুলিশ রিমান্ডে না পাঠিয়ে জেল হেফাজতে পাঠানো হোক এবং বাদল চৌধুরীকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা প্রদান করা হোক। আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর কোনো রায় দেয়নি, রায় রিজার্ভে রাখে। রায়দানের জন্য 11 নভেম্বর দিন ধার্য করা হয়। ততদিন বাদল চৌধুরীকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সেই মোতাবেক সোমবার বাদল চৌধুরীকে পুনরায় বিশেষ আদালতে তোলা হয়। এদিন বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সরাসরি বাদল চৌধুরীকে বিশেষ আদালতে নিয়ে আসা হয়। বাদল চৌধুরীকে আদালতে সুপারদ করার পর বিচারপতি এই দিন বাদল চৌধুরীর 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। তবে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে বলে জানান বাদল চৌধুরীর পক্ষের আইনজীবী রঘুনাথ মুখার্জি। তিনি জানান, আদালত জানিয়ে দিয়েছে বাদল চৌধুরীকে পুলিশ লকআপে রাখা যাবে না, ওনার জন্য আলাদা রুম, বিছানা, টয়লেট, চিকিৎসক প্রদান করতে হবে। এই শর্তগুলি যদি তদন্তকারী অফিসার পূরণ করতে পারে তবে 4 দিনের জন্য বাদল চৌধুরীকে মামলার তদন্তকারী অফিসারের হেফাজতে প্রদান করা হবে। এই শর্তগুলি যদি পূরণ করতে তদন্তকারী অফিসার ব্যর্থ হয় তবে জেল হেফাজতে পৃথক রুমে রেখে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালাতে পারবে পুলিশ। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী তারিখ থেকে বাদল চৌধুরীকে আদালতে আনতে হবে না, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ আদালতের বিচারক বাদল চৌধুরীর সাথে কথা বলবেন। এই মামলার ধৃত অপর অভিযুক্ত প্রাক্তন মুখ্য বাস্তুকার সুনীল ভৌমিককেও পরবর্তী তারিখ থেকে আদালতে আনতে হবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারক। অপরদিকে এই মামলার স্পেশাল পিপি রতন দত্ত জানান, 8 অক্টোবর বাদল চৌধুরীর পুলিশ রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হয়। এই পুলিশ রিমান্ডের প্রয়োজনীয়তা নিয়ে বেশ কিছু বিষয় আদালতে তুলে ধরা হয়। সেগুলি হলো, বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা না হলে 164 কোটি 31 লক্ষ টাকা কোথায় গিয়েছে, কার কাছে গিয়েছে তা জানা যাবে না, কিছু সরকারি নথি পাওয়া যাচ্ছে না, সেগুলি কোথায় গেছে, কিভাবে গেছে, কার কাছে এই নথি রয়েছে তা বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যাবে। এই দুর্নীতির সাথে আরও কারা যুক্ত রয়েছে তা জানতে গেলে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত এই বিষয়গুলি বিবেচনা করে বাদল চৌধুরীর 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রতন দত্ত আরও জানান, আইন মেনে বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুলিশের পক্ষ থেকে যতটা সহযোগিতা প্রয়োজন পুলিশ ততটা সহযোগিতা বাদল চৌধুরীকে করবে। আদালত যে শর্তগুলি দিয়েছে সেগুলি পূরণ করে আদালতকে অবগত করা হবে, তারপর পুলিশ বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান তিনি। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন যে এই মামলাটায় এখানে আর্থিক ঘোটালা ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বড় আর্থিক ঘোটালার মামলা। এই মামলাতে 3 জন আসামি, বাদল চৌধুরী, সুনীল ভৌমিক এবং ওয়াইপি সিং, অলরেডি 2 জন আসামি এখানে অ্যারেস্ট হয়ে গেছেন, 2 জনই কাস্টডিতে আছেন। গত 8 তারিখে পুলিশ রিমান্ডের জন্য আমাদের পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে আইও একটা অ্যাপ্লিকেশান করেছেন। এখানে ওনার কতগুলি স্পেসিফিক পয়েন্ট ছিল যে কেন পুলিশ রিমান্ড দরকার, ওই পয়েন্টগুলির উপর আমরা আর্গুমেন্ট করেছি। প্রথমত আমাদের আর্গুমেন্টের মেইন বিষয়বস্তু ছিল যে ওনাকে ইন্টারোগেট যদি না করা হয় তাহলে এই যে টাকা 164 কোটি 31 লক্ষ টাকা, এই টাকাটা কোথায় গেল, কার কাছে গেল, কীভাবে গেল সেটা পাওয়া যাবে না। দ্বিতীয়ত কিছু ডকুমেন্টস মিসপ্লেস হয়ে গেছে, এগুলি যে কোনোভাবে এগুলি সরিয়ে রাখা হয়েছে, সেগুলি কোথায় গেল, কিভাবে গেল এবং কার কাছে আছে সেটা ওনাকে ইন্টারোগেশন করার মাধ্যমে বের করা যাবে। আর থার্ড পয়েন্ট ছিল যে এটার সঙ্গে আর কারা কারা ইনভলভ, যা তাদের নাম বের করা। সুতরাং এই 3টা পয়েন্ট এবং আরও আদার্স পয়েন্ট নিয়ে আমরা আর্গুমেন্ট করেছি, কোর্ট দীর্ঘ আর্গুমেন্ট শুনেছেন। শোনানোর পরে আজকে জাজমেন্ট রিজার্ভ রেখেছিলেন, আজকে একটু আগে জাজমেন্ট দিয়েছেন মাননীয় আদালত। আমাদের আর্গুমেন্টের উপর প্লিস্ট হয়েছেন এবং 4 দিনের জন্য পুলিশ রিমান্ড গ্রহণ করেছেন এবং আমরা স্যাটিসফাইড যে ইন্টারোগেশন হবে ওনাকে যথারীতিভাবে আইন মেনেই হবে, এখানে কোনো প্রবলেম থাকবে না এবং পুলিশের তরফ থেকে যত ধরনের কোপারেশন দরকার পুলিশ ওনাকে করবেন। আমরাও আশা করব বাদল চৌধুরী
উনিও যাতে কোপারেশন করেন ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে, যাতে সঠিক তথ্য বের হয়, আমরা এটাই চাইছি। এবং ওনার ইন্টারোগেশন চলার পরে ওনাকে আগামী 22 তারিখ আদালতে আবার হাজির করবে। আদালত থেকে কিছু কিছু মানে কন্ডিশন রেখেছিল ওনার, মানে শারীরিক অবস্থার কথা চিন্তা করে, সেগুলি ফুলফিল করতে পারলি নাকি? না না, ওনাকে শুধু আদালত বলেছেন যে লকআপে রাখা যাবে না, লকআপের বাইরে যে কোনো ফ্রি রুমে ওনাকে ইন্টারোগেট করা যাবে, সেটা আমরা ইমিডিয়েটলি অ্যারেঞ্জ করবো। অ্যারেঞ্জ করে আমরা কোর্টকে জানাবো, তখন আমরা ওনাকে ইন্টারোগেট করবো, পুলিশ আমাদের পক্ষ থেকে ইন্টারোগেট করবেন। সুনীল ভৌমিক 11-22 তারিখ ওনাকে আবার কোর্টে হাজির করানোর জন্য কোর্ট নির্দেশ দিয়েছেন। আজকে সুনীল ভৌমিকের পক্ষে কোনো বেল পিটিশন সোয়াল করা হয়নি বা সাবমিট করা হয়নি। মামলার ধারাগুলো একটু যদি বলেন। মামলার ধারা ছিল প্রথমত 13 প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, তারপর ছিল 409, 120B, 417, 420, অনেকগুলি ধারা এখানে আছে। আমরা এটা ইন্টারোগেশনের ব্যাপার, ইনভেস্টিগেশনের ব্যাপার। তদন্তকারী পুলিশ অফিসার যদি মনে করেন তদন্তের শেষে বা ইন্টারোগেশনের পরে নতুন কোনো ধারা যোগ করার ব্যাপার আছে, তখন ওনার এভরি রাইট আছেন উনি অ্যাপ্লিকেশন করার, এবং উনি ওই লিবারিটি ওনার কাছে আছেন, উনি কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করবেন, কোর্ট যথারীতি এটা অ্যালাউ করবেন। হ্যাঁ, ওনার যদি শারীরিকভাবে কোনো প্রবলেম হয় যথারীতি আমরা ডাক্তার দিয়ে প্রত্যেক দিন একবার করে ওনার মেডিকেল চেক আপ করার ব্যবস্থা রাখবো। স্পেশাল পিপি রতন দত্ত মহাশয় আছেন, আমাদের আইনজীবী রাজু দত্ত। গত 8/11/2019 এই মামলার অন্যতম আসামি বাদল চৌধুরী পক্ষের আইনজীবীগণ একটি বেল পিটিশন মাননীয় আদালতে সাবমিট করেন। উভয় পক্ষের শুনানি শেষে ওই দিন মাননীয় আদালত আজ এটার আদেশের জন্য অর্ডার পাস করার জন্য ফিক্স করেন, এবং সে অনুযায়ী আজকে মাননীয় আদালত এটা আদেশ দেন বাদল চৌধুরী 4 দিনের পুলিশ রিমান্ড দেন, এবং অন্যদিকে সুনীল ভৌমিকের পক্ষের আইনজীবীরা কোনো বেল পিটিশন আদালতে দেননি, তাই সুনীল ভৌমিককে জেসিতে পাঠানো হয়েছে। এবং এই মামলার স্পেশাল পিপি রতন দত্ত মহাশয় পুলিশ রিমান্ডের পক্ষে আদালতে জোর সওয়াল করেছেন। আমি স্পেশাল পিপি রতন দত্ত মহাশয়। 4 দিনের পুলিশ রিমান্ড শেষে 14 অক্টোবর বাদল চৌধুরীকে আদালতে তোলার কথা থাকলেও সেই দিন আদালতে আনতে হবে না বাদল চৌধুরীকে, তবে আদালতে শুনানি হবে। বিচারক ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন বাদল চৌধুরীর সাথে। এখন দেখার পুলিশ বাদল চৌধুরীকে জিজ্ঞাসাবাদ নতুন কোন তথ্য জানতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।